এসএসসি দুর্নীতি মামলায় এবার শিক্ষা সচিবকে তলব। শিক্ষা সচিব মনীষ জৈনকে তলব সিবিআই এর। নিজাম প্যালেসে হাজিরা। শিক্ষা সচিব মনীষ জৈনের উপদেষ্টা কমিটির পাঠানো ফাইলে তার স্বাক্ষর রয়েছে। ফাইলে স্বাক্ষর ছিল মনীষ জৈনের, শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর। কিন্তু কার নির্দেশে কাজ করত উপদেষ্টা কমিটি, জানতে চাওয়া হবে মনীষ জৈনের কাছে। সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। নিজাম প্যালেসের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের রিপোর্টার সৈকত পাল। কথা বলবো সৈকতের সঙ্গে। সৈকত, আমাদের জানাও মনীষ জৈন কি পৌঁছে গিয়েছেন? হ্যাঁ, দেখো প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে, মনীষ জৈন রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈন আজকে নিজাম প্যালেসে এসেছেন, সিবিআই এর অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসে তাকে আজকে তলব করা হয়েছিল। প্রায় এক ঘন্টা ধরে তাকে জেরা করা হচ্ছে, মূলত তাকে জেরা করছেন এই এই বিষয়টি, অর্থাৎ এই এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টির যিনি আইও রয়েছেন, এই ঘটনার তদন্তকারী অফিসার মলয় দাস এবং এসপি রাজীব মিশ্রা, এই দুজন তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়া সিবিআই এর আরও বেশ কয়েকজন অফিসার আছে, প্রায় এক ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল বিষয় যেটা, যে এসএসসির যে অ্যাডভাইজারি কমিটি যেটা ফর্ম করা হয়েছিল এবং এই অ্যাডভাইজারি কমিটির যেটা গঠন করা হয়েছিল, সেই অ্যাডভাইজারি কমিটির গঠন সংক্রান্ত কাগজপত্র এই মনীষ জৈনের হাত ধরেই তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছেছিল এবং তৎকালীন শিক্ষামন্ত্রী তাতে সাইন করে দেন। শিক্ষামন্ত্রী তিনি এর আগে যে কবার জেরাতে হাজির হয়েছেন, তিনি জানিয়েছেন যে অ্যাডভাইজারি কমিটির বিষয়টি ফর্ম করার বিষয়টি তিনি জানেন না। তার কাছে কাগজপত্র এসেছিল, তিনি সাইন করে দিয়েছিলেন। এই জায়গাতেই মনীষ জৈনের ভূমিকা খতিয়ে দেখতে চাইছে সিবিআই অফিসাররা, কারণ এই যে অ্যাডভাইজারি কমিটি যেটাকে হাইকোর্ট ইতিমধ্যেই অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে, এই কমিটি গঠন করতে মনীষ জৈন কি কোনো প্রভাব খাটিয়েছিলেন নাকি তার ওপর কোনো প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, গোটা বিষয়টা জানতে চাইছেন সিবিআই এর আধিকারিকরা। আজকে প্রায় এক ঘন্টা ধরে নিজাম প্যালেসে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সূত্রের খবর, এই জিজ্ঞাসাবাদের সময় আরও বেশ কিছুটা দীর্ঘায়িত হতে পারে। এই বিষয়টাই মূলত, এই অ্যাডভাইজারি কমিটি ফর্ম করা ক্ষেত্রে তার ভূমিকা কী ছিল, কোনো প্রেশার ছিল কি না, এই এসপি সিনহা সহ আরও যে কজন অফিসার ছিলেন তাদেরকে কেন অ্যাডভাইজারি কমিটিতে আনা হয়েছিল, গোটা বিষয়টা খতিয়ে দেখতে চাইছেন সিবিআই এর আধিকারিকরা। অর্ণব মজুমদার আসানসোল থেকে আমাদের সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি সৈকত। আমাদের সঙ্গে থাকো, আমরা চলে যাবো অর্ণবের কাছে। অর্ণব, প্রায় এক ঘন্টার বেশি সময় হয়ে গেল মনীষ জৈন শিক্ষা সচিব রাজ্যের, যাকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি ঢুকেও গেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত কোন কোন বিষয়গুলোতে সিবিআই তার কাছে জানতে চাইবে, সেই বিষয়ে তার জন্য কোনো প্রশ্নমালা কি তৈরি করা হয়েছে, এই বিষয়ে কোনো রকম তথ্য তোমার কাছে আছে? আর দেখো রেনেসা, তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই এর যে দুজন আধিকারিক এই মুহূর্তে তাকে ইন্টারোগেশন করছেন, অর্থাৎ আইও এই কেসের যিনি রয়েছেন তিনি রয়েছেন এবং এসপি রাজীব মিশ্রা, তারা ইন্টারোগেশন করছেন। মূলত যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে সেই বিষয়গুলো হচ্ছে, এই যে উপদেষ্টা কমিটি কার নির্দেশে কাজ করত। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে তিনি এই উপদেষ্টা কমিটির কাজ সম্বন্ধে কিছুই জানতেন না, কিন্তু উপদেষ্টা কমিটির যে ফাইলটিতে তিনি সাইন করেছিলেন সেই ফাইলটিতে কিন্তু আরো পাঁচজনের সাইন ছিল এবং যার মধ্যে কিন্তু শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈনের সাইন ছিল। এবং কার ইনস্ট্রাকশনে এই প্যানেল তৈরি করা হয়েছিল, যারা চাকরি পেয়েছিল, কিভাবে এরা অবৈধভাবে চাকরি পেল এবং কোথায় কোথায় থেকে সুপারিশ পত্র তাদের কাছে এসেছিল, কে কে সুপারিশ করেছিলেন, সেই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও উপদেষ্টা কমিটি ঠিক কিভাবে কাজ করতো এবং পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তারা কি লিয়াজো মেনটেন করতো, সেই সমস্ত বিষয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও মনীষ জৈন তাকে যে বিষয় জানতে চাওয়া হচ্ছে যে যখন এই ইনফরমেশন গুলো পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছেছিল বা যখন এই নিয়োগের বিষয়টা চলছিল তখন এই উপদেষ্টা কমিটির ভূমিকা কি ছিল, অর্থাৎ এই সমস্ত বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে প্রাপ্ত যে বয়ান, সেই বয়ানের সাথে কিন্তু তার বয়ানকে ম্যাচ করার একটা সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে, এবং তার যে বয়ান সেই বয়ানকেও কিন্তু রেকর্ড করা হচ্ছে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। রেনেসা, ধন্যবাদ অর্ণব তোমাকে, ধন্যবাদ সৈকত তোমাকেও।